ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানি হামলার হুমকির মধ্যেই এবার তেল আবিব সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ জব্দের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএন এর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শনিবার হরমুজ প্রণালীর কাছ থেকে ওই জাহাজ জব্দ করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর নৌ কমান্ডোরা। প্রতিবেদনে আরো বলা হয়, পর্তুগালের পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি এরিস, এর সঙ্গে ইসরায়েলি সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির মালিকানাধীন, আর এই কোম্পানির মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফার বলেও জানা গেছে। এদিন হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে আইআরজিসির নৌ কমান্ডোরা জাহাজটি জব্দ করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই তেল আবিব তেহরান উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে হামলার জেরে গেল কয়েকদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান। এমনকি যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালানো হতে পারে বলেও মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যেই এবার ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজটি জব্দ করল ইরান। এদিকে জাহাজ জব্দের মাধ্যমে চলমান উত্তেজনা আরো উস্কিয়ে দেয় ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তেল আবিব। ইরানকে মোকাবিলায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।